দেখো এখানে এই যে মান্থলি কনজাম্পশন যে লেখাটা রয়েছে এটা দুটো সেল নিয়ে নিয়েছে ঠিক আছে তো আমি চাইছি মান্থলি ওপরের লাইনে থাকবে নিচের লাইনে থাকবে থাকবে কনজামশন সেক্ষেত্রে কি করবো যে র্যাপ টেক্সট বলে যে রয়েছে ট্যাপটা রয়েছে এটাই জাস্ট ক্লিক করে দেবো ঠিক আছে দেখো দুটো লাইনে চলে আসছে এটা তারপরেরটা কি করছি তারপরেরটাই লিখছি গ্রস রেট গ্রস রেট কথাটা এটাকেও আমরা কি করবো দেখো দুটো লাইনে চলে আসছে তাহলে আমার হয়ে গেল একটা কনজাম্পশন মানে ইলেকট্রিক বিলের ব্যাপারটা কি হয় ইলেকট্রিক বিল কিন্তু তোমার একবারে টাকা ওঠে না মানে কতগুলো স্টেপে স্টেপে ভাগ হয়ে হয়ে টাকাটা ওঠে যেমন এখানে আমি লিখছি বুঝতে পারবে তুমি ফার্স্ট ফার্স্ট টোয়েন্টি ফাইভ ইউনিট

তারপরে বলছে নেক্সট ইউনিট এটা বলছে নেক্সট ইউনিট বলছে সাত টাকা ষোলো পয়সা তারপরে বলছে আবার নেক্সট ওয়ান ফিফটি ইউনিট এটা কত আছে এটা আছে সাত টাকা তেত্রিশ পয়সা তারপরে রয়েছে এটা এটা কত রয়েছে আট টাকা বিরানব্বই পয়সা আট টাকা বিরানব্বই পয়সা তো এই হচ্ছে আমার টোটাল হিসাবটা দেওয়া রয়েছে ঠিক আছে এবার ধরো তোমার কোন একটা ইউনিট

তাহলে আমার কত হলো পঁচিশ পঁয়ত্রিশ ষাট চল্লিশ একশো ঠিক আছে আমার কত বলেছে একশো চব্বিশ ইউনিট এবার দেখো এবার যদি সাত টাকা প্লাস এবার এই সাত টাকা ষোলো পয়সা করে যদি আমি পঞ্চাশ ইউনিট পুরোটা নিয়ে নিই তাহলে কী হবে তাহলে দেড়শো ইউনিট হয়ে যাবে আমাকে তো দেড়শো ইউনিট করতে বলেনি আমাকে বলেছে একশো চব্বিশ ইউনিট অলরেডি আমি একশো ইউনিট করে ফেলেছি তাহলে আমি এখান থেকে কত নেব চব্বিশ ইউনিট নেবো নিয়ে এন্টার করবো তাহলে কত হলো সাতশো উনচল্লিশ টাকা উনপঞ্চাশ পয়সা ঠিক আছে বোঝা গেল এবার ধরো তোমাকে বললো দুশো বাইশ ইউনিটের জন্য তুমি বার করো দুশো বাইশ তুমি তোমায় করতে হবে না তুমি খাতা কলমে জাস্ট লিখে লি লিখে আমাকে বলো দেখি এখানে কোনটা কোনটার সময় কোনটা গুণ হবে ঠিক আছে দেখে নাও ভালো করে আগেরটা দেখে নিয়ে আমাকে বলো ঠিক আছে আগের টাকা আমি দিলাম আবার ঠিক আছে দেখে নাও দু মিনিট দেখে নাও দেখে নিয়ে আমাকে বলবে দুশো বাইশ মিনিটের জন্য ঠিক আছে ওকে দে বুজিছো পঁচিছ পঁচিছ ইউনিট বল পঁচিছ ইউনিট ইণ্টু

প্লাস এবারে এবারে তো স্যার আর 72 ইউনিট আছে এবারে এবারে কি করব ওইটা ওইটা ওইটার রেটটা কি দেব স্যার ওটা কি যাবে ওটার রেটটা তো 7.33 দেব হ্যাঁ 7.33 7.33 72, into 72. Yeah. Hmm.

এবারে কি করব বলো ওই হ্যাঁ এবারে স্যার 7.33 ইনটু 150 টা নিতে হবে 7.33 ইনটু 150 তাহলে 300 হয়ে গেল ঠিক আছে হ্যাঁ এবারে স্যার 8.92 ইনটু 500 নিতে হবে 820 ইউনিট না 5 সরি স্যার 520

ক্যালেন্ডারে কিরকম ভাবে থাকে ফার্স্ট থাকে সানডে সান লিখলাম আমি সান লিখে এটাকে টেনে দিচ্ছি জাস্ট হুম হুম ঠিক আছে আচ্ছা উপরে সান মানে আচ্ছা এটাকে মার্চ করে দিলাম উপরটা ধর আমি লিখি জানুয়ারি হুম লিখে দিলাম যাই যেটা বড় হাতে ধরো হুম জানুয়ারি ঠিক আছে আচ্ছা এবার একটা আমাকে জানতে হবে দু হাজার চব্বিশ সালের দু হাজার চব্বিশ সালের জানুয়ারির এক তারিখটা কী মাস কোন দিন ছিল দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখটা কোন দিন ছিল তুমি তোমার মোবাইলে একবার জাস্ট দেখে নাও জানুয়ারির এক তারিখটা কী বার ছিল বা ক্যালেন্ডার যদি কাছাকাছি থেকে থাকে তা দেখে আমার বলো

দেখো প্রথম যে লাইনটা হয়েছিল মানে যেখানে আমি এক তারিখ থেকে যেটা শুরু করেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ফর্মুলা দিয়েছিল না মানে এক তারিখটাকে আমি বসিয়েছিলাম ঠিক আছে সেই জন্য ওই লাইনটা ধরা যাবে না ওই লাইনটা ছাড়া পরের যে দুটো লাইন করেছি মানে যে যেটাতে তোমার একটা সাত থেকে শুরু হয়েছে তেরো অবধি আর একটা চোদ্দ থেকে শুরু হয়েছে কুড়ি অবধি পরের এই দুটো লাইন কিন্তু পুরোটাই ফর্মুলা দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ তো দুটো লাইন মানে দুটো রো যদি পুরোপুরি ফর্মুলা দিয়ে তৈরি হয় তাহলে তাদেরকে টেনে দেওয়া যায় তাহলে কি করতে হবে এই আর সাত এই দুটো রোকে সিলেক্ট করলাম পুরোটা পরে এবার টেনে দেখো পুরোটাই চলে এসছে আমার কাছে যেহেতু এটা জানুয়ারি মাস একত্রিশে মাস বাদ দিয়ে আমি ডিলিট করব এবার এটাকে আমি পুরো কি করবো এই গেলাম মিডল অ্যালাইন করলাম পরে অল বর্ডার করবো

যে কোনো দুটো লাইন পুরোপুরিভাবে ফর্মুলা দিয়ে হতে হবে যে কোনো দুটো লাইন যদি পুরোপুরি ফর্মুলা দিয়ে হয় তাহলে তুমি টানতে পারবে হ্যাঁ আবার রে মানে সেলের ক্ষেত্রেও তাই যে কোনো দুটো সেলকে ফর্মুলা দিয়ে হতে হবে যার জন্য আমি প্রথম সেলের পরে কিন্তু টানতে পারিনি সেকেন্ড আর থার্ড করার পরে দুই আর তিন তারিখ করার পরে আমি টানতে পেরেছিলাম ঠিক আছে অর্থাৎ দুখানা সেল যদি পরপর ফর্মুলা দিয়ে হয় তাহলে তাদের মধ্যে কিন্তু টানা যাবে ওকে আচ্ছা এবার আমি এই জানুয়ারি মাসটাকে জাস্ট কপি করছি

এপ্রিলটা চেঞ্জ হলো হ্যাঁ তাহলে মঙ্গলবার দিন হলো এটা বুধবার দিন ঠিক আছে তাহলে মে মাস উনত্রিশ তিরিশ একত্রিশ বুঝতে পারলে তাহলে মে মাস হয়ে গেল মে মাসের পরে এবার জুন মাস জুন মাস তিরিশে জুলাই মাস একত্রিশ আবার অগাস্ট মাসও একত্রিশ আচ্ছা একই রকম ভাবে আমি জানুয়ারিটাকে আবার কপি করবো এখানে টেস্ট করবো

মে জুন ঠিক আছে এবারে কোন মাস আসবে জুলাই মাস জুলাই মাস কত মাস একত্রিশে মাস ঠিক আছে একবার একটু দেখে নাও তো জুন মাস অব্দি ঠিক করলাম কিনা মানে ক্যালেন্ডারটা জাস্ট ক্যালেন্ডার টা চেক ক্যালেন্ডার তুমি যখন করবে তখন একবার জাস্ট ক্যালেন্ডারটা একবার চেক করবে মোবাইলে গিয়ে হবে জুন মাসে 30 তারিখটা কি সানডে আছে জানুয়ারি 31 ফেব্রুয়ারি মার্চ 31 মার্চ 31 দেখাচ্ছে তো হ্যাঁ মার্চ 31 তো দেখো উপরে তুলে দিয়েছি এই যে 30 তারিখের পরে সানডেটা উপরে তুলেছি ঠিক আছে

তাহলে এটা শেষ হচ্ছে টপিক স্যাটারডে তার সানডে থেকে শুরু হচ্ছে এটা তারিখ তাহলে টু এটা প্লাস ওয়ান হয়ে গেল পুরো সেপ্টেম্বর পেয়ে গেলাম সেপ্টেম্বর কত মাস তিরিশে মাস তিরিশ তিরিশ হয়ে গেল সেপ্টেম্বর এবারে কি আছে অক্টোবর একই রকম ব্যাপার

নভেম্বর তিরিশে মাস তাহলে নয় এটা যেহেতু শেষ হচ্ছে কবে বৃহস্পতিবার তাহলে শুক্রবার দিন থেকে শুরু হবে তাহলে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ হয়ে গেল তাহলে আমার সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ হয়ে গেল এটা তিরিশে মাস নয়টা কি ডিসেম্বর ডিসেম্বর আবার একত্রিশে মাস

কোনো সমস্যা নেই এখান থেকে পুরো তুলে নিয়ে যাবে ক্যালেন্ডারটাকে ঠিক আছে তুলে নিয়ে যাওয়া যায় তো এখান থেকে ধরো তুমি যদি পুরো ক্যালেন্ডারটাকে তুমি ফটোশপ কেন তুমি ওয়ার্ডে যদি নিতে চাও ঠিক আছে কপি দেখো বেসিক্যালি এখানে আমি করলাম পজিশনগুলোর জন্য আর মানে ই সেটার জন্য আর কি কি বলবো দিনগুলোর জন্য তোমার দিনগুলো যখন ফিক্সড হয়ে গেল এবার তো তুমি সেটা ফটোশপে নিয়ে গিয়ে তো সেটাকে তুমি ডিজাইন করতেই পারো মানে এখান থেকে তুলে তুলে নিতে হবে এরম কোনো ব্যাপার না

মানে মানে এটাই আর কি ধরুন এখানে ক্যালকুলেশন করে যেহেতু বানাতে হবে এখানে বানিয়ে নেওয়ার পরে ধরুন আমি বারগুলোকে লম্বা করব গোল করব আমি বিভিন্ন ডিজাইনে ফেলব সেটাকে আমি ওখানে নিয়ে গিয়ে যদি মানে ডিজাইন করতে পারি যে মানে বারগুলোর জন্য সেটা করা যায় কিন্তু কিন্তু বেশি ডিজাইন করতে গেলে তোমাকে এখান থেকে কপি করে নিলে হবে না এখান থেকে তুমি জাস্ট ভ্যালুগুলোই নিতে পারবে হ্যাঁ বেশি ডিজাইন তুমি তখন এখান থেকে যা শুধু ভ্যালুগুলো জানুয়ারি মাসে হ্যাঁ ভ্যালুগুলোই তো তুলতে হবে যেহেতু আমাকে ভ্যালুটা এখানে করে নিতে হবে আদারও কারণ আমি তো আর ওখানে ক্যালকুলেশন পাবো না ওখানে তো আর নেই না একদম একদম ঠিক আছে এটা জাস্ট ক্যালকুলেটরের মতো ধরো এটা ক্যালকুলেশনের জন্য একদম একদম হ্যাঁ নালে 365 দিন লিখতে হবে পুরো একদম হ্যাঁ নালে 365 দিন লিখতে হতো ধরো এই যে জানা নাই ধরো ই করে আর কি জানা বলে এই পঞ্জিকা পঞ্জিকা বানায় দেখবে বছর আসার আগেই তো সব পঞ্জিকা বেরিয়ে যায় ঠিক আছে কি কি করে এইভাবেই করে তারা ঠিক আছে আগে থেকে ওরা বছর বানিয়ে ফেলে ঠিক আছে সব ক্ষেত্রেই তাই হুম ওকে আচ্ছা এবার কয়েকটা জিনিস একটু ছোটখাটো জিনিস দেখাচ্ছি

ধরো এখানে একটা ড্রপডাউন লিস্ট থাকবে যেগুলো অংশ থাকে না এরোটাতে ক্লিক করলে অনেকগুলো বেরিয়ে আসে তার মধ্যে থেকে তুমি কোনো একটাকে সিলেক্ট করতে পারো ওটাকে বলা হয় ড্রপডাউন লিস্ট ঠিক আছে এই ড্রপডাউন লিস্টটা আমি বানাবো কী করে এক্সেলের ঠিক আছে দেখো এখানে আমি সাবজেক্ট লিখলাম মানে সাবজেক্টের মধ্যে নিচে আমি যেই সাবজেক্টটা আমি পড়তে চাইছি সেই সাবজেক্টটাকেই আমি ধরে দেবো ঠিক আছে তো সেটা আমি কিভাবে করবো দেখো ডেটাতে গেলাম ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশান ডেটা ভ্যালিডেশনের আন্ডারে এখানে লিস্ট তাহলে কি করলাম ফার্স্টে ডেটা তে গেছি ডেটা তে গিয়ে ডেটা ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশন আর দ্য লিস্ট এবারে দেখো সোর্স সোর্সের মধ্যে ধরো আমি যে সাবজেক্ট পড়তে চাই তার একটা লিস্ট এখানে ধরো দেওয়া আছে ধরো আমি এরকম ভাবে লিখছি ধরো বেঙ্গলি কমা হিস্ট্রি জিওগ্রাফি এইটা দেখে মনে হয় আজকে আমার ক্লাসটা স্টপ করতে হবে একদম নেই আর করি এইটা দেখে নিছে ওকে ওকে করে দিলাম ঠিক আছে যে ওকে করে দিলাম দেখো এখানে একটা হ্যাঁ এই তো এসে অলরেডি একটা ড্রপ একটা কোন অপশন ঠিক আছে যে যে এটাকে আমি ক্লিক করব সঙ্গে সঙ্গে সাইন্স ঠিক আছে আমি যেটাকে সিলেক্ট করব সেটা এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আবার যদি তুমি কমার্স সিলেক্ট করো তাহলে কমার্সে যে সাবজেক্ট সেগুলো আসবে ঠিক আছে তো আচ্ছা তো স্যার এটাকে বানালাম এটাকে করে নিয়ে এটাকে কোথায় ইউজ করব আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারো ড্রপ ডাউন লিস্ট যেখানে তোমার এই যে এইটা যে এটা যেমন দেখালাম না আমি কোনো ফর্ম ফিলআপ এটা কি ওয়েবসাইটে ইউজ করার জন্য নাকি কোথায় ইউজ করা এটা ধর তুমি ইচ্ছা তোমার তোমার ইচ্ছাতে যদি এই কি জানো বলে এই এক্সেলের মাধ্যমে তুমি যদি কোনো ফর্ম বানাতে চাও ঠিক আছে সেখানে তুমি ইউজ করতে পারো এটাকে

তুমি ধরো পারে থাকে তোমাকে তুমি চাইলে ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ওখানে ধরো সবকটা স্টেটেই অপশন আছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে তুমি যেই ওয়েস্ট বেঙ্গল করবে দেখবে তখন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সেন্টারগুলো আছে সেগুলো তোমাকে দেখাচ্ছে শুধু

Пожалуйста, оказывается, вы знаете, не буду.